লোকসভা নির্বাচনের প্রচারের ভরপক সময়। এনে সময়ত ছবি অঁকাত ব্যস্ত বিজেপির দুগৰাকী শীর্ষ নেতা, এগৰাকী দলটির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। সোমবারে জে পি নাড্ডায় আঁকিলে এপাহ পদুম ফুল। দিল্লীত অনুষ্ঠিত এক নির্বাচন প্রচার সংক্রান্তীয় দেওয়াল লিখন কার্যসূচীর অংশ আছিল এয়া। ইফালে সোমবারের দিন চিত্রশিল্পীর রূপত দেখা গেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। রং তুলিকা লৈ আমিনগাঁওয়ের দেওয়ালত পদুমর ছবি আঁকিলে মুখ্যমন্ত্রী। আজি মই এটা ওয়ালত পদুম আঁকিছো, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ায়ও এটা পদুম আঁকিছে, আর ইয়ার পিছত আমি লোকসভার ফিরছে একবার মোদী সরকার আকৌ এবার মোদী সরকার এই স্লোগানেরে বা এই প্রতিধ্বনি আমি সমগ্র অসমতে করিবলে চেষ্টা করিম। উল্লেখযোগ্য, আগন্তুক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত আজিরে পৰা সমগ্র দেশতেই হয়েছে পদুমর ছবি অঙ্কন কার্যসূচী। রন্তু বৈশ্যর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের প্রচারের ভরপক সময়। এনে সময়ত ছবি অঁকাত ব্যস্ত বিজেপির দুগৰাকী শীর্ষ নেতা, এগৰাকী দলটির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। সোমবারে জে পি নাড্ডায় আঁকিলে এপাহ পদুম ফুল। দিল্লীত অনুষ্ঠিত এক নির্বাচন প্রচার সংক্রান্তীয় দেওয়াল লিখন কার্যসূচীর অংশ আছিল এয়া। ইফালে সোমবারের দিন চিত্রশিল্পীর রূপত দেখা গেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। রং তুলিকা লৈ আমিনগাঁওয়ের দেওয়ালত পদুমর ছবি আঁকিলে মুখ্যমন্ত্রী। আজি মই এটা ওয়ালত পদুম আঁকিছো, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ায়ও এটা পদুম আঁকিছে, আর ইয়ার পিছত আমি লোকসভার ফিরছে একবার মোদী সরকার আকৌ এবার মোদী সরকার এই স্লোগানেরে বা এই প্রতিধ্বনি আমি সমগ্র অসমতে করিবলে চেষ্টা করিম। উল্লেখযোগ্য, আগন্তুক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত আজিরে পৰা সমগ্র দেশতেই হয়েছে পদুমর ছবি অঙ্কন কার্যসূচী। রন্তু বৈশ্যর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের প্রচারের ভরপক সময়। এনে সময়ত ছবি অঁকাত ব্যস্ত বিজেপির দুগৰাকী শীর্ষ নেতা, এগৰাকী দলটির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। সোমবারে জে পি নাড্ডায় আঁকিলে এপাহ পদুম ফুল। দিল্লীত অনুষ্ঠিত এক নির্বাচন প্রচার সংক্রান্তীয় দেওয়াল লিখন কার্যসূচীর অংশ আছিল এয়া। ইফালে সোমবারের দিন চিত্রশিল্পীর রূপত দেখা গেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। রং তুলিকা লৈ আমিনগাঁওয়ের দেওয়ালত পদুমর ছবি আঁকিলে মুখ্যমন্ত্রী। আজি মই এটা ওয়ালত পদুম আঁকিছো, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ায়ও এটা পদুম আঁকিছে, আর ইয়ার পিছত আমি লোকসভার ফিরছে একবার মোদী সরকার আকৌ এবার মোদী সরকার এই স্লোগানেরে বা এই প্রতিধ্বনি আমি সমগ্র অসমতে করিবলে চেষ্টা করিম। উল্লেখযোগ্য, আগন্তুক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত আজিরে পৰা সমগ্র দেশতেই হয়েছে পদুমর ছবি অঙ্কন কার্যসূচী। রন্তু বৈশ্যর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।